যেগুলো ফাটিয়ে দিয়েছিলাম সেগুলো এইভাবে ফেটে বেরিয়ে আসছে, আর যেগুলোকে গোটা দিয়েছিলাম সেগুলো এরকম রয়েছে, সেগুলো ফাটছে না। তো যখন যখন আপনারা দেবেন ভেজাতে, তখন এটাকে ফাটিয়ে দেবেন। তাতে কি হয় বলুন তো, আমরা দুরকমভাবেই দেখেছিলাম, ফাটিয়ে আর গোটা। তো ফাটানোরগুলো বেরিয়ে আসছে কিন্তু গোটাগুলো বেরোচ্ছে না। তো গোটাগুলো যেহেতু বেরোচ্ছে না, জানি না কী করবো। তো এই দানাগুলো আলাদা করা হচ্ছে, ওটা থেকে আলাদা করে দিচ্ছি। করে নিয়ে এই দেখুন ফেনা ফেনা নিজে এরকম চটকাতে হবে, চটতে 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 জুস বার করতে হবে। আর যদি সেদ্ধ করে নেন তো আরও ভালো হবে তাতে, মানে এটা দানাগুলো বার করার পর একটু সেদ্ধ করে নিলে নরম হয়ে যাবে, তখন চটকাতে আরও সুবিধা হবে। ফেনা ফেটে গেছে, এবার এদিন স্টোর করে নিয়েছি খানিকটা, আর ওটা খানিকটা ছিল, এই যে এই ফ্রি এই বোতলে রেখে দিয়েছি। ফ্রিজও রাখতে পারেন, যখন দেবেন মাথায় তখন বার করে নিয়ে দেবেন, বা এমনি নর্মালও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে, কিছু থাকে না, সব উপরে ছেঁকে পুরো চটকে জুস বার করে নিতে হবে। যা ছিল দেখো কেমন কত ফেনা হয়েছে, শুধু দেখো এটা মাথায় হবে, এটা মাথায় যাবে, তাহলে ভাবো কত চুলটা শাইনি হবে, চকচক করবে। আর একটা জিনিস ছিল মধ্যে, আমি যে স্টিলের বাটিতে এটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু রূপোর মতন চকচক করছে। আমি ওই জন্য রূপোর জিনিসটাকে একটু ঘষে দেখলুম যে ও স্টিলের জিনিস যদি চকচক করে, তাহলে রূপোতে চকচক করতে বিন্দাস চকচক করছে। বিশাল বড় জিনিস দেখাচ্ছি আপনারা, রূপোর জিনিস চকচক করার জন্য এ জল ও জল সে জল অনেক কিছু ভিডিও লোকে বানায়, রিঠাতে ডুবিয়ে রেখে একটু ঘষুন দেখুন চকচক করবে, এরকম চকচক করছে। এটা আমি পেলাম এইমাত্র, তাই আপনার দেখাচ্ছি রিঠাতে। আমি কারণ দেখেছিলাম সোনার উপর দোকানে রিঠাতে জলে ভিজিয়ে রেখে ব্রাশে করে ঘষে, সেটাই আমি করছিলাম। যে বেকার এই হলুদ জল এর জল তারপিন তেল গুষির পিন্ডি এটা ওটা দেওয়ার থেকে এটা অনেক ভালো। রিঠা একটা নিয়ে এসে রূপগুলো রিঠা জলটাকে গরম করবেন, করে রিঠাটাকে দিয়ে দেবেন, দিয়ে ফাটিয়ে দেবেন, কিন্তু আমার মতন আধা ফাটা আধা গোটা দেবেন না, দিয়ে খানিকক্ষণ রূপোটাকে ডুবিয়ে রেখে, রূপো সোনা দুটোই হবে, ডুবিয়ে রেখে ব্রাশে করে ঘষুন, একদম নতুনের মতন হয়ে যাবে, মিরাক্কেল জিনিস হয়ে যাবে, করে দেখুন।